ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। এ এবং বি ভেক্টর দুটি মড অফ এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি ভেক্টর সম্বন্ধ সিদ্ধ করলে প্রমাণ করো এ এবং বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো এখানে প্রথমেই বলেছে এ বি ভেক্টর দুটো মড অফ এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি ভেক্টর সম্বন্ধ সিদ্ধ করে। তো আমি বোথ সাইডে হোল স্কোয়ার করছি, মানে মড অফ এ প্লাস বি ভেক্টরের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি ভেক্টরের হোল স্কোয়ার। এটা আমরা কি করছি দেখো, মড অফ এ এর হোল স্কোয়ার প্লাস মড অফ বি এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ এ ভেক্টরের হোল স্কোয়ার প্লাস মড অফ বি ভেক্টরের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে সবগুলোকে একদিকে আনলে কি পাচ্ছি দেখো, ফোর ইন্টু এ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু মড এ মড এ স্কোয়ার মড বি স্কোয়ার মড বি স্কোয়ার ক্যান্সেল করে যায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। এখন যখনই কোনো এক দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট জিরো হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারি, এ এবং বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।